হ্যালো, আমি শাইনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি 7 দিনের 7 রকম ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে বানাচ্ছি পনির ভেজি স্যান্ডউইচ। যারা ননভেজ খাও না তাদের জন্য এটা খুবই ভালো একটা হাই প্রোটিন স্যান্ডউইচ। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বোলের মধ্যে পনিরের একটা থিক স্লাইস নিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। আর তারপরে চপ করে নেব কিছু ভেজিস। আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো। এর মধ্যে কর্ন বা বাঁধাকপির পাতা ভীষণ সরু সরু করে কেটে দিলেও খুব ভালো লাগে খেতে। সমস্ত সবজিগুলোই আমি ভীষণ ফাইনলি চপ করেছি যাতে পনিরের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ বোলের মধ্যে আমি পনির আর সবজিগুলো নিয়ে নিয়েছি, তার সাথে একটা চিজ কিউব গ্রেট করে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু মিক্স হার্ব, চাট মশলা আর নুন স্বাদ মতো। সব কিছু ভালোভাবে মিক্স করে আমি স্টাফিংটা রেডি করে রাখলাম। ব্রেডের দুপাশে আমি ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এবারে পনিরের স্টাফিংটা আমি ব্রেডের মধ্যে দিয়ে দেব। আমি এখানে কোনো মেয়োনিজ ইউজ করিনি, তবে তোমরা চাইলে ডেফিনেটলি মেয়োনিজ ইউজ করতে পারো, তাতে আরও টেস্টি হয় এটা খেতে। ওপর থেকে আরেকটা ব্রেড স্লাইসে চাপা দিয়ে এবারে এটাকে আমরা ফ্রাই প্যানে একটু টোস্ট করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির স্যান্ডউইচ। লো ফ্লেমে রেখে ব্রেডটার দু সাইড আমরা ভালোভাবে টোস্ট করে নেব, তাহলে ব্রেডে একটা খুব সুন্দর কালারও আসে আর খেতে ক্রিস্পিও হয়। যেহেতু এর মধ্যে খুবই কম মশলা ব্যবহার করেছি তাই এটা খুব একটা স্পাইসি হয় না। সকালের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা খাবার। নেক্সট রেসিপি আমাদের সবার প্রিয় এগ রোল, কিন্তু হেলদি ওয়েতে। অনেক সময় রাতের কিছু এক্সট্রা রুটি বেঁচে যায় আর সকালে সেটা সামহাও খেতে খুব একটা ভালো লাগে না, তখন এইভাবে কিন্তু এগ রোল বানিয়ে খাওয়া যেতে পারে। যতটা টেস্টি হয় খেতে আর ডেফিনেটলি হেলদিও হয়। এগ রোল কীভাবে বানাতে হয় সেটা নতুন করে কিছু বলার নেই, তাও বলে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট বা রান্না একদমই পারো না সেরকম কেউ যদি দেখছো তাদের জন্য, আমি রাতের লেফট ওভার রুটি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ আটার রুটি বানিয়ে নিতে পারো। এগ রোলের ভেতরে দেওয়ার জন্য একটা স্যালাড রেডি করতে হবে আর ওগুলো থিনলি স্লাইস করে কাটতে হবে। আমি ব্যবহার করেছি শসা, বিট, গাজর আর পেঁয়াজ। একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে তার মধ্যে গোলমরিচ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে সেটাকে ফেটিয়ে আমি ফ্রাইং প্যানে ঢেলে একটুখানি কুক করে নেব। এবারে একটা রুটি নিয়ে ডিমের সাথে ভালোভাবে ওটা চেপে চেপে সেট করে দেব যাতে রুটির সাথে ডিমটা আটকে যায়। বোথ সাইড ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এবারে এর মধ্যে স্যালাড কুচি, পছন্দ মতো সস, একটু চাট মশলা, চাইলে একটু ভিনিগারও দিতে পারো। সব কিছু দিয়ে ভালোভাবে রোল করে নিলেই কিন্তু এগ রোল রেডি। দেখতে অতটা প্রফেশনাল না হলেও খেতে কিন্তু সত্যিই ভালো হয়, একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা যথেষ্ট হেলদি কারণ আমি আটার রুটি ব্যবহার করেছি, তেলও খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি আর তার সাথে আছে স্যালাড। তো ডেফিনেটলি ব্রেকফাস্টের জন্য এটা খুবই ভালো। ভিডিওগুলো সম্পূর্ণভাবে আমি একাই বানাই, মানে ক্যামেরাও আমি সেট করি আর রান্না বান্না যাই করি সব কিছু আমিই করি। তো অনেক সময় আমি অনেক কিছু প্রপারলি অন ক্যামেরা দেখাতে পারি না, তাই আমি চেষ্টা করি সব কিছু ভালোভাবে বলে দেওয়ার যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। নেক্সট আমার আর শিবমের পার্সোনাল ফেভারিট বানানা ওট স্মুদি। স্মুদি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একবার ঝটপট দেখিয়ে দিই।
লাগবে কলা, ওটস পাউডার, কাজু বাদাম, খেজুর, পিনাট বাটার, চিয়া সিড জলে ভেজানো, ভ্যানিলা এসেন্স আর মধু। দুধটা তোমরা তোমাদের চয়েস মতো ব্যবহার করো, আমি এখানে আমন্ড মিল্ক ইউজ করছি। আর ইনগ্রিডিয়েন্টসের কোয়ান্টিটি আমি ইচ্ছা করেই কিছু মেনশন করলাম না, তোমরা যতটা পরিমাণে বানাবে সেই হিসাব মতো ইনগ্রিডিয়েন্টস দিও। আমি এখানে দুজনের জন্য স্মুদি বানাচ্ছি, তো সেই অ্যাকর্ডিংলি আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। একটা বড় মিক্সি জারে আমি একটা কলা আর কাজু বাদাম, খেজুর, পিনাট বাটার আর কিছুটা পরিমাণে চিয়া সিড দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করার পর এরকম দেখতে হবে, একদম ক্রিমি স্মুথ একটা টেক্সচার থাকবে মিক্সচারটার। এবারে এর মধ্যে দিয়ে নেব 3-4 ড্রপ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল স্পুন ওট পাউডার আর 2 আইস কিউব। ওটসের পাউডারটা স্মুদিতে দিলে এটা বেশ হেভি হয়, মানে অনেকক্ষণ অবধি তোমার পেট ভর্তি থাকবে, সেই জন্যই ইউজ করা। আর লাস্টলি আমি দেব এতে দুধ। দুধ আমি পুরোপুরি 1 গ্লাস ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ 1 গ্লাসের থেকে একটু কম দুধ নিয়েছি। এবারে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু বানানা স্মুদি রেডি হয়ে যাবে। স্মুদি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ইন দ্য মিনটাইম একটু ভেজিটেবলস দিয়ে অমলেট বানিয়ে নিলাম। সুপার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেডি। আমি একটু ডার্ক চকলেট গ্রেট করে দিয়েছি স্মুদির ওপরে জাস্ট ফর গার্নিশিং। বাঙালি বাড়িতে সকালবেলায় রুটি আর আলুর তরকারি একটা নিয়মিত জলখাবার বলা যায়, তবে আমি যে আলুর তরকারিটা বানাচ্ছি সেটা খুবই ডিফারেন্ট, খেতে ডেফিনেটলি টেস্টি আর বানাতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগে। উপকরণগুলো একবার দেখে নিই। আলু সেদ্ধ লাগবে 4 থেকে 5টা, যতটা পরিমাণে তোমরা তরকারি বানাবে সেই হিসাব মতো। লাগবে আদা গ্রেট করা, লঙ্কা কুচানো আর দই। আমি 1 টেবিল স্পুনের 2 টেবিল স্পুন দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হলে জিরে আর হিঙের একটা ফোড়ন দেব। হিঙের পরিমাণটা একটু বেশি রাখলে গন্ধটা খুব ভালো আসে। হিং জিরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। অল্পক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মশলা, সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে আর গুঁড়ো মশলাগুলো যেন উড়ে না যায়, তার জন্য সামান্য পরিমাণ জলও অ্যাড করতে পারো। মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আলুটা দিয়ে দিতে হবে। আর আলুটা দেখো আমি কিন্তু একদম হাত দিয়েই খুব নর্মালি ভেঙে ভেঙে নিয়েছি, কোনো রকমভাবে মানে প্রিসাইজলি কেটে বা ইকুয়ালি টুকরো করে নিইনি। আলু আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ মতো গরম জল দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে আর সাথে সাথে নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্স থাকে না। ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে আরও একবার লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিতে হবে ধনে পাতা আর কাসুরি মেথি। না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে খুব ভালো একটা গন্ধ আসে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই আলুর তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান স্টাইল আলুর তরকারি। আমি যখন প্রথম চণ্ডীগড়ে যাই তখন যাদের বাড়িতে আমরা রেন্টে থাকতাম সেই আন্টি আমাকে এই আলুর তরকারিটা শিখিয়েছিল। Day 5 ব্রেকফাস্ট হচ্ছে ওভারনাইট ওট পুডিং। পুডিংটা বানাতে রান্নার কোনো ঝামেলা নেই, শুধু সব কিছু ভালোভাবে মিশিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। পুডিংটা বানানোর জন্য লাগবে ওটস, চিয়া সিড, দুধ, দই, আমি 2 টেবিল স্পুন দই নিয়েছি, মধু অপশনাল, ভ্যানিলা এসেন্স, যে কোনো সিজনাল ফ্রুট তোমরা অ্যাড করতে পারো। আমি এই বড় চামচটার 1.5 চামচ মতো ওটস নিয়েছি আর 1 টেবিল স্পুন চিয়া সিড নিয়েছি। আমি এরকম একটা বড় মাগ নিয়েছি এই পুডিংটা বানানোর জন্য, তোমরা যে কোনো বোলও ইউজ করতে পারো।
কাপের মধ্যে ওটস চিয়া সিড দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দুধ, দই, আম সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আর মধু। মধুটা অপশনাল, যদি তোমরা বেশি মিষ্টি খেতে চাও তাহলে দিতে পারো। এই আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, ওই জন্য আমি আর মধু অ্যাড করিনি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিতে হবে। আচ্ছা, এই পুরো প্রসেসটাই কিন্তু আগের দিন রাত্রিবেলায় করে রাখতে হবে। সকালবেলায় ওটসের মিক্সচারটা ফ্রিজ থেকে বের করলাম আর দেখো একদম ক্রিমি থিক পুডিংয়ের কনসিস্টেন্সিতে এসে গেছে। যদি খুব টাইট মনে হয় মিক্সচারটা তাহলে অল্প করে দুধ বা দই দিতে পারো। এখানে কিন্তু আমার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট লাগছে, পুরো পুডিংয়ের মতো। গার্নিশিংয়ের জন্য দিচ্ছি অল্প করে কুচোনো আম আর সিড মিক্সচার। এক একদিন রান্না করতে একদমই ইচ্ছা করে না সকালবেলায় উঠে, তো তোমরা আগের দিন রাতে কিন্তু এটা প্ল্যান করে রেডি করে রাখতে পারো, সো দ্যাট সকালে কোনো ঝামেলাই না থাকে রান্নার। আর খেতে তো সত্যি ভীষণ ভালো হয়, এটা একদম মাস্ট ট্রাই রেসিপি একটা। চাইলে পিনাট বাটার, ড্রাই ফ্রুট, খেজুর, কিশমিশ এগুলোও অ্যাড করতে পারো। মানে এটা বিভিন্ন রকমভাবে বানানো যায় আর যে কোনো সিজনাল ফলও কিন্তু অ্যাড করা যায়। রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার ডেফিনেটলি ট্রাই করো। ব্রেকফাস্ট নাম্বার 6, এই রেসিপিটার কোনো নাম নেই, এটাকে গোলা রুটিও বলতে পারো আবার আটার চিলাও বলতে পারো। বানানোও ভীষণ সহজ, চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে ছোটো কাপের 1.5 কাপ মতো আটা নিয়েছি। তোমরা যদি আটা না ব্যবহার করতে চাও ময়দাও ব্যবহার করতে পারো। সবজির মধ্যে ব্যবহার করেছি গ্রেট করা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখো, তাহলে খেতে কিন্তু বেশ ভালো হবে। আর তার সাথে লাগবে 2 ডিম। মশলার মধ্যে ব্যবহার করছি ইতালিয়ান মিক্স হার্ব, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, নুন আর সামান্য পরিমাণ চিনি। যদি গার্লিক পাউডার না থাকে সেক্ষেত্রে একটা রসুন গ্রেট করে দিলেই হবে। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু মেশানোর পরে মিক্সচারটা খানিকটা এরকম দেখতে হবে। এইবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে থাকবো আর এটা গুলতে থাকবো। মিক্সচারটার কনসিস্টেন্সিটা কিন্তু যেরকম ধোসার ব্যাটার হয় একটু গাঢ়, সেই রকম ধরনেরই হবে। মিক্সচারটা রেডি হয়ে গেছে, এবারে 5 মিনিট এটা এভাবেই রেখে দেব। তারপরে ফ্রাই প্যানে যেরকমভাবে ধোসা বা চিলা বানায় সেভাবেই কিন্তু এটা ভেজে নেব। এটা ভাজতে কিন্তু খুবই কম তেল লাগে, আমি 1/2 টেবিল স্পুন করে তেল দিয়েছি ইচ সাইডে। দেখতেই পাচ্ছ ফ্রাই প্যানটা আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দেব এর মধ্যে। ওপরের দিকটাতেও আমি 1/2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম আর এবারে এটাকে ঢেকে 2 মিনিট মতো কুক করে নেব। নিচের দিকটা ভালোভাবেই কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অটোমেটিক্যালি উঠে আসছে। এবারে এটা উল্টে দেব। ভালোভাবে উল্টে পাল্টে দুদিক গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা হালকা যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এবারে এটাকে নামিয়ে নেব প্লেটে। এটা কিন্তু যে কোনো চাটনি বা সসের সাথে খেতে খুবই ভালো লাগে। লাস্ট ব্রেকফাস্ট রেসিপি, রোস্টেড টমেটো এগ টোস্ট।
এটা বানানোর জন্য লাগবে ডিম, টমেটো, পেঁয়াজ আর পাউরুটি। মশলার মধ্যে লাগবে শুধুমাত্র গোলমরিচ আর নুন। মশলা নামমাত্র থাকলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি প্রথমে টমেটো আর পেঁয়াজগুলোকে ঠিক স্লাইসে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও বেশি মোটা রাখতে পারো, কিন্তু পাতলা করো না। পেঁয়াজের স্লাইসগুলো যত মোটা রাখবে ততই মানে রোস্ট করতে সুবিধা হবে, কারণ যেহেতু পেঁয়াজ গরম হওয়ার পর খুলতে শুরু করে, তো সেই জন্য যতটা মোটা রাখবে ততটাই রান্না করতে সুবিধা হবে। ফ্রাই প্যান গরম হলে তাতে হাফ টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিতে হবে। বাটারটা ভালোভাবে স্প্রেড হয়ে গেলে টমেটো স্লাইসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে অল্প করে নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। মোটামুটি 3-4 মিনিট রোস্ট করার পর এরকম হালকা হালকা একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে টমেটোর মধ্যে, আর তখনই এটা কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি কুক করলে কিন্তু টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। একইভাবে পেঁয়াজগুলোও রোস্ট করে নেব বোথ সাইড। এবারে সেম ফ্রাই প্যানে আবার অল্প একটু বাটার দিয়ে ডিম পোচ বানিয়ে নেব। আমি হাফ ডান ডিম পোচ খেতে ভালোবাসি না, তাই আমি একটু ঢাকা দিয়ে 1 মিনিট মতো কুক করে নিলাম। এবারে সব কিছু অ্যাসেম্বল করে নিলেই কিন্তু এগ টোস্ট রেডি হয়ে যাবে। ব্রেডের মধ্যে প্রথমে রোস্টেড টমেটো, তারপরে রোস্টেড পেঁয়াজ, তারপরে ডিম পোচ দিয়ে আমি ওপর থেকে অল্প করে সুইট চিলি সস দিয়ে দিয়েছি। সুইট চিলি সস না থাকলে টমেটো ক্যাচাপও ইউজ করতে পারো, কিন্তু খুব অল্প পরিমাণে দিও, কারণ এটা খেতে এমনিই ভীষণ টেস্টি হয়। এক্সট্রা করে আর আলাদা কিছু অ্যাড করার খুব একটা দরকার পড়ে না। তো এই ছিল 7 দিনের 7টা ব্রেকফাস্ট রেসিপি। আমাকে জানিও তোমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে। বাই, টেক কেয়ার।